বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। অযোগা সময়ের টমেটো বাবা, খালি দাম কি! বাড়ির পেঁয়াজ মেলা দিন ভরা খাওয়া হলে বেশি বেশি করে খানো না, বড় বড় গুলা খায় এখন ছুটি ছুটি পড়ছে বাসের বাস। কাঁচা মরিচ, আদা, রসুন, জিরা একসাথে বাটে নিব। কাঁচা মরিচ বাটে মাছের তরকারিতে হোক আর গোস্তর তরকারিতে হোক, দিলে খুবই স্বাদ লাগে। পাটা বাটা মশলার তরকারি দিকি সব পাটকা বেটে ছাড়া দি তরকারি আনদি না, যখন কাশুন দা তখন পাটকা বেটে দে তরকারিটা সব দেশি। তরকারি সেন দেখেই তরকারি খাবা মনাবে। বললেন কি স্যার, চামড়াগুলা ছিলে এরকম করে ভাপ দিয়ে তুলে নেওয়া লাগবে, এই জন্য বড় বড় করে কেটে দেওয়া হয়েছে। আনবিলে যে কোনো বস্তু আনলে খুবই স্বাদ লাগে।
দেখছেন ঘুষরা কি জলুস, ধানের সময় ঘুষরা দেয় আমরা জাল দেই, খড়ি নষ্ট করার কি দরকার, খড়ির দাদা সরকার কি জ্বলা জ্বলে, ধানের সময় আর খড়ির দরকার নেই। মুরগির বুঝতো না, দুইবার পানি দেওয়া লাগছে সিদ্ধ করার জন্য, আমরা হয়ে গেছে এখন নামিয়ে দিল। এই টমেটো দিলে যে ঝোলটা এত স্বাদ হয়, হেবি স্বাদ হয়েছে। আজকে নানি রাতে মুগুরি মাংস খেয়ে জিউটা ভালো হয়ে গেল, স্বাদ লাগলো না? মুখত খুব স্বাদ লাগলো, মুরগির গোস্ত তোমার প্রিয় খাবার, তোমার আপুর আর তোমার মুরগির গোস্ত বেশ ভালো লাগে। খাও খাও খাও, এটা স্বাদ তোমার ভাতটা, তাই আমি রান্নাই আমার শেষ হল, রান্নাই শেষ হল। হ্যাঁ খাও, খাও মজা করে খাও।